সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে পোকো X4 GT এবং পোকো F4। তবে পোকো F4 এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকো X4 GT এই ফোনটি নিয়ে। ফোনটি গ্লোবাল মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB র্যাম 120, 8GB রম এবং 8GB র্যাম 250, 6GB রম। গ্লোবাল মার্কেটে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 299 ইউরো এবং আপার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 349 ইউরো। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কিন্তু দারুণ কিছু অফার করছে, যেমন এই ফোনের ডিসপ্লেতে থাকছে 144Hz রিফ্রেশের এবং এছাড়াও থাকছে পাওয়ারফুল একটি চিপসেট, মিডিয়াটেক ডায়মন্ড সিটি 8100। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে? আর যেহেতু গ্লোবাল মার্কেটে ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু বাংলাদেশের মার্কেটে ফোনটি আমরা কবে পাব আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিতে চান, বিশেষ করে গেমিং ফোন নিতে চান, তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথমে বলছি এই ফোনটি হতে চলেছে রেডমি নোট 11T প্রো, ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং, সাথে 5G মেনশন থাকছে। তবে ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 200 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রোটেকশন, যার কারণে হালকা পানির ছেঁটা ফোঁটা এই ফোনটিতে ঢুকছে না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, সিলভার এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, খারাপ বলবো না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানারোমা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30fps-এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120fps-এ শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 60fps পর্যন্তই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে এই ফোনটিতে পারফরমেন্সের দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 407 PPI ডেন্সিটি। তবে এই ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 144Hz রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু দুর্দান্ত ভালো হবে। আর এছাড়াও থাকছে HDR10 এবং ডলবি ভিশনের সাপোর্ট এবং আরও থাকছে 600 nits টাইপ ব্রাইটনেস। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে, ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা খুব একটা লক্ষ্য করবেন না। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও সেরকমভাবে থাকছে না। ওভারঅল এই বাজেটের ডিসপ্লে সেকশন ঠিকই আছে, রেডমি এখানে IPS প্যানেল দিয়েছে, সাথে আবার 144Hz রিফ্রেশ রেট দিয়েছে, যা আসলেই অবাক করার মতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 8100, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 5 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর,
এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G610 MC6। মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল। এই চিপসেটের আন্তঃ স্কোর কিন্তু 800,000 উপরে। তার মানে বুঝতে পারছেন যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না এবং মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। আর আমার দেখা এরকম বাজেটের ফোনে এটি সর্বপ্রথম খুবই ভালো চিপসেট। আর মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 এই চিপসেটটা কিন্তু রিয়েলমি GT Neo 3 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে এবং OnePlus 10R ওই ফোনটিতেও এই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন এই চিপসেটটা কতটা ভালো। ফোনটিতে এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ব্যাটারি সেকশনে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5,080 mAh-এর একটি ব্যাটারি আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 W-এর একটি চার্জার। যেহেতু এই ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবারে কথা হলো এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো আর এর দামই বা কেমন হবে। দর্শক বন্ধুরা, যেহেতু এই ফোনটি গ্লোবাল মার্কেটে গতকালই লঞ্চ হয়েছে, সেহেতু আমরা ধারণা করছি এই ফোনটি এক মাসের মধ্যে আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে অফিসিয়ালি ফোনটি কবে আসবে এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশান দিতে পারছি না। দেশের বাজারে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 34,000-35,000 টাকা, তবে কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে, কারণ আপনারা অনেকেই জানেন ফোনের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, যার কারণে এই ফোনটিতেও তার কিছুটা প্রভাব পড়তেই পারে। আর 35,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে পাওয়ারফুল একটি চিপসেট এবং ডিসপ্লেও থাকছে মোটামুটি ভালোই, তবে ক্যামেরা সেকশন অ্যাভারেজ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি গেমিং ফোন নিতে চান, সেক্ষেত্রে ফোনটির দিকে আপনারা যেতে পারেন। আর তাছাড়া যদি মনে করেন এরকম বাজেট সেগমেন্টে একটি ভ্যালু ফর মানি ফোন নিব, যেখানে ক্যামেরা ভালো থাকবে, পারফরমেন্স ভালো হবে, ডিসপ্লে ভালো হবে, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ব্র্যান্ডের দিকেও কিন্তু যেতে পারেন। তবে এরকম বাজেট সেগমেন্টে গেমিং ফোন হিসেবে এই ফোনটি যথেষ্ট ভালো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি Poco X4 GT এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TPTechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার নিজেদের খেয়াল রাখবেন।